মাই চ্যানেল আজকে আমরা শিখব কুমড়োর ছক্কা। কুমড়োর ছক্কা বানাতে আমার লাগছে কুমড়ো। কুমড়ো নিয়েছি আমি 350 গ্রাম, আর ফোড়নের জন্য লাগছে একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, এক টুকরো দালচিনি, আর আছে কল বেরোনো ছোলা, লাগছে তেল, মশলা লাগছে চিনি, নুন, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা আমি থেঁতো করে নিয়েছি, লঙ্কার গুঁড়ো, হলুদ, আর আছে ভাজা মশলা, জিরে এবং ধনে দিয়ে ভাজা মশলা যেটা আমার ঘরে বানানো, আর লাগবে জল। চলুন তাহলে রান্না শুরু করা যাক। আমাদের তেল গরম হয়ে গেছে, চলুন এবার আমরা রান্না শুরু করি। ফোড়নটা আমরা দিয়ে দিলাম। এবার আমরা কুমড়োটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এতে আলু দিতে পারেন, আমি আলু দিইনি, অনেকখানি কুমড়ো। তাহলে আগে আলুটা ভেজে নেবে, তারপরে কুমড়োটা ভাজবেন। আলুটা ভেজে তুলে নেওয়ার পরে কুমড়োটাকে আমরা ভালো করে ভাজবো। কুমড়োতে আমরা নুন আর হলুদটা দিয়ে দেবো। হলুদ আর নুনটা আমরা দিয়ে দিলাম, এবার আমরা একটু নেড়ে দেবো। একটুখানি ঢাকা দিয়ে দেবো। আমরা কুমড়োটা এখনো ভাজছি, কুমড়োটা মাঝে মাঝে ঢাকা দিচ্ছি, মাঝে মাঝে খুলছি, একটু লালচে লালচে করে ভেজে নেব। পরে আমরা সমস্ত মশলাগুলো, শুকনো মশলা এবং আদা, থেঁতো করা আদাটা দিয়ে দেব। যেখানিকটা কষবো, কষার পরে জল দেব। জল দেওয়ার আগে আমি ছোলাগুলো দিয়ে তারপরে জল দেব। কুমড়োগুলো ভাজা হয়ে গেছে, এবার মশলাগুলো আমি দিয়ে দিলাম। সমস্ত মশলাগুলো আমি দিয়ে দিলাম। জিরে, ধনে, আদা, লঙ্কার গুঁড়ো, চিনি, নুন তো আগেই দিয়েছিলাম, কুমড়ো দেওয়ার পর নুন আর হলুদটা দিয়েছিলাম। ভীষণ অল্পক্ষণ টাইমের মধ্যে হয়ে যায়, কুমড়ো ভীষণ তাড়াতাড়ি গলে যায়। আমরা জাস্ট একটু এক ছিটে জল দেবো, মশলাটা পুড়ে যাবে না। মশলাটা কষে গেছে, এবার আমরা কল হওয়া ছোলার, ভেজানো যে ছোলা যার কল বেরিয়েছে সেটা দিয়ে দেবো।
তরকারিতে হিং ফোড়ন দিতে পারেন, তাহলে অন্যরকম স্বাদ গন্ধ হবে। চাইলে এই তরকারি নামানোর সময় একটু ঘি দিতে পারেন, আমি যদিও দেব না। আমি একটু জিরে ধনে গুঁড়ো ভাজা শুকনো শুকনো খোলায় গোটা জিরে গোটা ধনেকে শুকনো খোলায় ভেজে নিয়েছি, নিয়ে সেটাকে গুঁড়ো করে রেখেছি, সেইটা ছড়িয়ে দেবো, সেটাও ভীষণ ভালো লাগে। সবকাটা একটু মিষ্টি মিষ্টি হবে, এটা পরোটা লুচি দর রুটি সবার সঙ্গে খাওয়া যায়। আমরা একটু জল দিলাম, এবার আমরা ঢেকে দেবো এটাকে, একটুখানি সেদ্ধ হবে কুমড়োটা। আমাদের কুমড়োর ছক্কা প্রায় রেডি, এবার আমরা এটা বাটিতে তুলে নেব। কুমড়োর ছক্কা আমরা নামিয়ে নিয়েছি, এবার আমি একটু জিরে ধনে ভাজা মশলা ছড়িয়ে দেবো ওপর থেকে। যদি আপনাদের আমার রান্না ভালো লাগে তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, আর বেল বাটন টিপতে ভুলবেন না। আর ভালো থাকুন, ভালো খান, সুস্থ থাকুন। থ্যাংক ইউ।